শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইসরায়েলের সমস্ত এলাকায় এখন হামলা চালাতে পারে হামাস। চাকরিজীবীদের 50% বেতন বাড়াল তুরস্ক। একের পর এক ধ্বংস হচ্ছে সৌদি জোটের ড্রোন, বিপজ্জনক ইয়েমেনের আকাশ। অপরাধ করার জন্য আমেরিকাকে ক্ষতিপূরণ দিতে হবে হুঁশিয়ারি তালেবানের, যে কারণে আরব দেশগুলোর তীব্র সমালোচনা করলেন লেবাননের স্পিকার। ফিলিপাইনে শক্তিশালী টাইফুনের আঘাত, বাড়িঘর ছেড়ে পালাচ্ছে মানুষ। এবং সবশেষ থাকছে হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রতিষ্ঠাকালীন সদস্য মাহমুদ আজ জাহার বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের যে কোনো জায়গায় এখন তার সংগঠন হামলা চালাতে সক্ষম। তিনি বলেন, 1987 সালে এই সংগঠন যখন গঠিত হয় তখন তার শক্তি সামর্থ্য ছিল একেবারে শুরুর পর্যায়ে, কিন্তু এখন এই সংগঠন অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে। মাহমুদ আজ্জাহার গতকাল ইয়েমেনের আল মাসিলা টেলিভিশন চ্যানেলকে এসব কথা বলেন। তিনি বলেন, একেবারে শূন্য হাতে হামাস পথ চলা শুরু করে এবং শত্রুদের সঙ্গে পাথর দিয়ে লড়াই করেছে, কিন্তু এখন তার যেসব ক্ষমতা অর্জিত হয়েছে তাতে সমস্ত অধিকৃত ভূখণ্ড হুমকির মুখে পড়েছে। ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে লড়াই সীমাহীন উল্লেখ করে হামাসের এই নেতা বলেন, হামাসের সাম্প্রতিক সামরিক মহড়া নিশ্চিত করে দিয়েছে যে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে প্রতিরোধকামী এই সংগঠন লড়াইয়ের জন্য প্রস্তুত। হামাস আরও প্রমাণ করে দিয়েছে যে আল কুদস এবং আল আকসা মসজিদ রক্ষার ক্ষেত্রে তারা আপোষহীন। 34তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে হামাসের সামরিক শাখা ইয়াজিদ্দিন আল কাসাম ব্রিগেড গতকাল গাজা উপত্যকায় সামরিক মহড়া চালিয়েছে। তুরস্ক দেশটির চাকরিজীবীদের বেতন 50% বৃদ্ধি করেছে। 2022 সালের 1 জানুয়ারি থেকে এই বৃদ্ধি কার্যকর হবে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান এক সংবাদ সম্মেলনে বেতন বৃদ্ধির এই ঘোষণা দেন। খবরে বলা হয়েছে, সর্বনিম্ন 50% বেতন বৃদ্ধির মাধ্যমে চাকরিজীবীদের প্রতি মাসে ন্যূনতম 4,250 লিরা পাবেন। 2021 সালে এটা ছিল 2,826 লিরা। বেতন বৃদ্ধির ঘোষণা দিয়ে এরদোগান বলেন, গত 50 বছরের মধ্যে এটা সর্বোচ্চ বৃদ্ধি। আমি বিশ্বাস করি দ্রব্য মূল্যের যে দাম বেড়েছে চাকরিজীবীরা এমন মানি নিতে পারবেন। তাদেরকে রক্ষায় তুরস্ক সরকার দৃঢ়তা দেখিয়েছে উল্লেখ করে এরদোগান বলেন, কিছু সমস্যা আছে, দ্রুত আমরা সেগুলো সমাধান করব। উল্লেখ্য, তুর্কি মুদ্রা লিরার মূল্যের ঐতিহাসিক পতনের পর দেশটির অর্থনীতি ক্রমশই অস্থিতিশীল হয়ে পড়ছে। চলতি বছর ডলারের বিপরীতে লিরার দাম কমেছে 47%। এ কারণে লিরা বর্তমানে বিশ্বের খুবই দুর্বল মুদ্রায় পরিণত হয়েছে। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর মার্কিন নির্মিত আরও একটি ড্রোন ভূপাতিত করেছে। কৌশলগত দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তেল সমৃদ্ধ মারিব প্রদেশের আকাশ থেকে এই ড্রোন ভূপাতিত করা হয়। সৌদি নেতৃত্বাধীন আরব জোটের পক্ষ থেকে পক্ষ হয়ে ড্রোনটি মারিফ প্রদেশের আকাশে গোয়েন্দা তৎপরতায় লিপ্ত ছিল। আজ লেবাননের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, আমাদের বিমান প্রতিরক্ষা বাহিনী কিছুক্ষণ আগে মারিফ প্রদেশের আকাশ থেকে মার্কিন নির্মিত একটি স্ক্যান ইগল গোয়েন্দা ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে। জেনারেল সারি বলেছেন, একটি উপযুক্ত অস্ত্র দিয়ে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে, তবে কোন অস্ত্র দিয়ে এই ড্রোন ভূপাতিত করা হয়েছে সে ব্যাপারে তিনি সুনির্দিষ্টভাবে কিছু বলেননি। জেনারেল সারি জোর দিয়ে বলেছেন, ইয়েমেনের আকাশ সীমান নিরাপত্তা রক্ষার জন্য দেশটির সামরিক বাহিনী এমন কোনো প্রচেষ্টা নেই যা চালাবে না। গত শুক্রবারও ইয়েমেনের সেনারা একটি স্ক্যান ইগল ড্রোন ভূপাতিত করে। এর আগে বুধবার ইয়েমেনি বাহিনী চীনের তৈরি একটি CH-4 গোয়েন্দা ড্রোন এবং স্ক্যান ইগল ড্রোন ভূপাতিত করেছে। এছাড়া গত শনিবার মারিব প্রদেশের আল জুবা এলাকার আকাশ থেকে মার্কিন নির্মিত আরও একটি স্ক্যান ইগল ড্রোন ভূপাতিত করেছিল। তার 3 দিন আগে ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের সাহায্যে চীনের তৈরি একটি CH-4 কমব্যাট ড্রোন ভূপাতিত করেছিল। গত আগস্ট মাসে আফগানিস্তানের রাজধানী কাবুলে সন্ত্রাসী মার্কিন সেনাদের ড্রোন হামলায় 10 বেসামরিক মানুষ প্রাণ হারাইয়েছিলেন।
প্রাণ হারানোর ঘটনার কোনো মার্কিন সেনাকে শাস্তি দেওয়া হবে না বলে পেন্টাগন যে ঘোষণা দিয়েছে তার প্রতিক্রিয়ায় কাবুলে এই ক্ষতিপূরণ চেয়েছে। গত আগস্ট মাসে আফগানিস্তানের রাজধানী কাবুলে সন্ত্রাসী মার্কিন সেনাদের ড্রোন হামলায় 10 বেসামরিক ব্যক্তির প্রাণ হারানোর ঘটনায় কোনো মার্কিন সেনাকে শাস্তি দেওয়া হবে না বলে পেন্টাগন যে ঘোষণা দিয়েছে তার প্রতিক্রিয়া ব্যক্ত করল তালেবান। তালেবান সরকারের মুখপাত্র জাবিল্লা মুজাহিদ বলেছেন নিহত ব্যক্তিদের পরিবারবর্গকে ক্ষতিপূরণ দিতে হবে। তিনি বলেন মার্কিন সেনারা গত 20 বছরে আফগানিস্তানের অসংখ্য বেসামরিক নাগরিককে হত্যা করেছে, সেসব হত্যাকাণ্ডের জন্য আমেরিকাকে জবাবদিহি করতে হবে। গত আগস্ট মাসে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করার পর মার্কিন ড্রোন হামলা এক পরিবারের 10 সদস্য নিহত হন, যাদের মধ্যে দুজন নারী এবং শিশু রয়েছে। গত সোমবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বলেছে বেসামরিক আফগান নাগরিকদের হত্যাকারী সেনাদের বিচার করা হবে না। লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবি বেরি কয়েকটি আরব দেশের পররাষ্ট্রনীতির তীব্র সমালোচনা করে বলেছেন লেবানন যখন কয়েকটি আরব দেশের পক্ষ থেকে নিষেধাজ্ঞার সম্মুখীন তখন ওই দেশগুলোই আবার ইসরায়েল বিরোধী নিষেধাজ্ঞা এবং অবরোধ তুলে নিয়েছে। বাস্তবতা হচ্ছে সাম্প্রতিক বছরগুলোতে আরব দেশগুলোর পররাষ্ট্রনীতিতে এমনভাবে পরিবর্তন এসেছে যে তাদের মধ্যে আরব জাতীয়তাবাদের আর কোনো চিহ্ন অবশিষ্ট নেই। সিরিয়ায় সন্ত্রাসীদের প্রতি আরব দেশগুলোর সমর্থন, দামেস্কের বিরুদ্ধে তাদের অবস্থান, ইয়েমেনে সৌদি আগ্রাসন এবং গণহত্যা, কাতারের সাথে চারটি আরব দেশ অর্থাৎ সৌদি আরব, আমিরাত, বাহরাইন এবং মিশরের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা, লেবাননের পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আনার জন্য ওই দেশটির উপর চাপ সৃষ্টি করা, মুসলমানদের প্রধান এবং এক নম্বর সমস্যা ফিলিস্তিন ইস্যুটিকে পাশ কাটিয়ে যাওয়া প্রভৃতি ঘটনা থেকে বোঝা যায় আরব দেশগুলোর মধ্যে নিজস্ব স্বকীয়তা বা আরব পরিচিতি নেই বললেই চলে। এছাড়া রাজতন্ত্র শাসিত কয়েকটি আরব দেশ ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন এবং সর্বক্ষেত্রে সহযোগিতা বিস্তার এবং ইসরায়েলের সাথে কোনো আরব দেশের গোপন সম্পর্ক থেকে বোঝা যায় আরব শাসকরা আরব পরিচয় থেকে বেরিয়ে এসে হিব্রু পরিচিতিকে প্রাধান্য দিচ্ছে। অথচ এক সময় আরব শাসকরা ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়ে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানাত, এ কারণেই এক সময় আরব বিশ্বের একটা মর্যাদা এবং গ্রহণযোগ্যতা ছিল। আরব দেশগুলোর পররাষ্ট্রনীতিতে এমনভাবে পরিবর্তন আসায় লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবি বেরি এর তীব্র সমালোচনা করেছেন। তিনি বৈরুতে লেবাননের সাংবাদিক ইউনিয়নের সদস্যদের সাথে এক সাক্ষাৎকারে বিস্ময়ের সাথে প্রশ্ন করেছেন এটা কি করে সম্ভব যে ইসরায়েল আগ্রাসী চেহারায় আবির্ভূত হলেও আরব দেশগুলো তাকে স্বাগত জানাতে পারে, অথচ এই দেশগুলোই আবার লেবাননের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। শক্তিশালী টাইফুন আঘাত হেনেছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে। সেখানে এখন বৈরী আবহাওয়ার মধ্যে হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর এবং সমুদ্র সৈকত ছেড়ে পালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার এই টাইফুনের পর দেশটির আবহাওয়া সংস্থা বলছে টাইফুন রায়ের বাতাসের গতির ঘণ্টা সর্বোচ্চ 165 কিলোমিটার। এটি ফিলিপাইনের মধ্য এবং দক্ষিণাঞ্চলে বিস্তীর্ণ দ্বীপপুঞ্জের দিকে এগিয়ে যাচ্ছে। এতে বাতাসের ধ্বংসাত্মক গতি এবং প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এমনকি বাতাসের গতি ঘন্টায় 195 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। ফিলিপাইনের জাতীয় দুর্যোগ সংস্থা বলছে প্রশান্ত মহাসাগর জুড়ে ঝড়ের তাণ্ডবে 45,000-এরও বেশি মানুষ জরুরি আশ্রয় চেয়েছে। বড়দিনের প্রাক্কালে দেশের বিখ্যাত সমুদ্র সৈকত জড়ো হওয়া দেশটিও পর্যটকরাও সৈকত ত্যাগ করেছে। কোভিড-19 কারণে বিদেশি পর্যটকদের ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে, যেখানে তার সম্পূর্ণ মেডিকেল চেক আপ এবং আরও পর্যবেক্ষণ করা হবে। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় একটি বিবৃতিতে IJN জানিয়েছে সন্ধ্যা 7টায় সেখানে পৌঁছেছেন সাবেক প্রধানমন্ত্রী। বিবৃতিতে বলা হয়েছে যে তিনি আগামী কয়েকদিন ICGN থাকবেন বলে ধারণা করা হচ্ছে। তবে কি ধরনের অসুস্থতা নিয়ে মাহাথির মোহাম্মদ হাসপাতালে গিয়েছেন তা জানা যায়নি। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।